বিগত 12 বছর বিগত 12 বছরের সরকার তাদের বিভিন্ন অনুগত বাহিনী বা এজেন্সির দ্বারা বিএনপির 5 শতাধিক নেতাকর্মী ছাড়াও ভিন্ন মতাবলম্বী সাংবাদিক লেখক পরিবেশবাদী কর্মী ব্যবসায়ী ও মুক্তবুদ্ধি চর্চাকারী ব্যক্তিদেরকে গুম করেছে দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা সরকারের গুমের বিষয়ে গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে যা দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা চিঠিতে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের নির্দেশে র‍্যাব কর্তৃক 4 শতাধিক মানুষকে বিনা বিচারে হত্যা গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তাদের যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে এর মাধ্যমে দেশের মান মর্যাদা ধূলিসাৎ হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তারপরেও সরকার গুমসহ মানবাধিকার লঙ্ঘনের লঙ্ঘন থেকে বিরত থাকছে না আমরা অবিলম্বে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোস্তাফিজুর রহমান এবং হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি নচেত তাদেরকে নিয়ে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকেই বহন করতে হবে বন্ধুগণ এছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ডের 4 নং মুরাদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক জামশেদ উদ্দিনকে গত 11 নভেম্বর 2020 তারিখে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় গত 14 নভেম্বর তার বস্তাবন্দী লাশ সীতাকুণ্ড সাগর পাড়ে পাওয়া যায় আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা ইউনিয়ন যুবদল নেতা জামশেদ উদ্দিনকে পৈশাচিকভাবে হত্যা করার ঘটনায় আমি বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জানেন যে গত 12 নভেম্বর উপনির্বাচনে সরকারি দলের প্রার্থীদের বিজয়ী করতে আজ্ঞাবাহী নির্বাচন কমিশনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীদের নজিরবিহীন ভোট ডাকাতি জালিয়াতি ও সন্ত্রাসের মাধ্যমে প্রহসনের নির্বাচন সম্পন্ন করার পর নির্বাচন থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই ঢাকায় কয়েকটি গণপরিবহনে আগুন লাগিয়ে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের 5 শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বানোয়ার ও হীন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে মামলার এজাহারে বাদী হিসাবে যার নাম রয়েছে তিনি জানিয়েছেন যে তিনি নিজে কোনো মামলা দায়ের করেন নাই এসব মিথ্যা মামলায় করোনা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বা বাসায় কোয়ারেন্টাইন বা চিকিৎসাধীন থাকা নেতাকর্মী পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মী রাজনৈতিক সাংগঠনিক বা ব্যবসায়িক কাজে ওই দিন ঢাকার বাইরে অবস্থান করা নেতাকর্মী এবং স্থায়ীভাবে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বসবাসরত নেতাকর্মীদের নামও ঢুকিয়ে দেওয়া হয়েছে তাতে প্রমাণিত হয়েছে সরকার অতীতের মতো এখনও প্রতিহিংসা ও উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নেতাকর্মীদেরকে হয়রানি করতে বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় গত 12 তারিখে পর থেকে বেপরোয়াভাবে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশের তল্লাশি অভিযান চলমান রাখা হয়েছে এমনকি রাজধানীর বাইরেও বিভিন্ন অঞ্চলেও একই কায়দায় নেতাকর্মীদেরকে গ্রেপ্তারের নির্লজ্জ অভিযান চালানো হচ্ছে নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের পরিবার পরিজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করছে পুলিশ গত রাতে ঢাকা উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মিলনকে বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে সাড়াশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মিলন সহ এ পর্যন্ত গ্রেপ্তারকৃত প্রায় 42 জন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি আল্লাহ হাফেজ আজকে আওয়ামী লীগের
আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি, তো স্পষ্ট ভাষায় বলেছি যে বিএনপি এই আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না। গত কয়েক 12 নভেম্বর ঢাকার যে কয়েকটি গণপরিবহনে যে আগুন দেওয়া হয়েছে, আমরা আগেই বলেছি এটা পরিকল্পিত, উদ্দেশ্যমূলক এবং ন্যাক্কারজনক ঘটনা। এই সরকারের যে ভোট ডাকাতি, সন্ত্রাস এবং দুর্নীতি, সামগ্রিক দুঃশাসনকে আড়াল করার জন্য সরকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে এই ঢাকার গণপরিবহনে আগুন দিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে রাজনৈতিক ময়দান থেকে বিএনপিকে তারা নিশ্চিহ্ন করার যে পুরনো তাদের খেলা, সেই খেলায় মেতে উঠেছে। এই ঘটনার সাথে আওয়ামী লীগ নিজেরাই জড়িত। আমরাও তো এই এই মানে হঠাৎ করে এই ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা নিজেরাই বলেছি যে এই ঘটনার সাথে এমন কোনো ঘটনা ঘটে নাই যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। এর আগেও বিএনপি তো বিভিন্ন উপনির্বাচনে অংশ নিয়েছে, সেখানেও তো আমাদের তারা ভোট কারচুপির মাধ্যমে, ভোট ডাকাতির মাধ্যমে তারা আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। তো আমরা তো সেটা শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করেছি। কিন্তু এবার আমরা দেখলাম যে সরকারের যে ধারাবাহিক ব্যর্থতা দেশ পরিচালনায়, তাদের যে দুর্নীতি, লুটপাট, ভোট ডাকাতি এমনভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ধর্ষণ এমনভাবে ছড়িয়ে পড়েছে, যেটা সামগ্রিকভাবে তাদের ভাবমূর্তি তো আগেও ছিল না, এখনও অনেক বিনষ্ট হয়েছে এবং তারা জনগণের কাছে আর মুখ দেখাতে পারছে না। সেই দায় থেকে নিজেদের আড়াল করার জন্য তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনার সাথে বিএনপি কোনোভাবেই জড়িত না।